আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাস আমরা আলোচনা করব নবম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী পাঠ এর পঞ্চম অধ্যায়ের 5.4 লেসন টি নিয়ে উপশক্তি স্তরের ধারণা এটা 85 নম্বর পেজ তো এখান থেকে আলোচনা করা হবে তো উপশক্তি স্তর কাকে বলা হয় উপশক্তি স্তরের আরো একটা নাম রয়েছে সেটা হচ্ছে অরবিটাল ঠিক আছে অরবিটাল তো প্রথমে আমরা অরবিটাল কাকে বলা হয় অরবিটাল দেখো নিউক্লিয়াসের চার যে নির্দিষ্ট ত্রিমাত্রিক স্থানে কোন নির্দিষ্ট ইলেকট্রনের অবস্থানের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে তাকে অরবিটাল অর্থাৎ নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রনের আবর্তনের সর্বাধিক সম্ভাব্য অঞ্চলকে অরবিটাল বলা হয় এর মান সহকারী কোয়ান্টাম সংখ্যার মানের সাথে মান দ্বারা বের করা যায় ওকে এটাই হচ্ছে কথা এখন অরবিটাল হচ্ছে কি নিউক্লিয়াসের চারদিকে যে নির্দিষ্ট ত্রিমাত্রিক স্থানে তো এখানে ত্রিমাত্রিক বলতে একক্ষ এবং কথা বলা স্থানে নির্দিষ্ট অবস্থানের সম্ভাবনা সবচেয়ে যেখানে বেশি শক্তি স্তরে মনে করো এই তো নিউক্লিয়াস কেন্দ্রে আর বিভিন্ন কক্ষপথ থাকে এরকম কক্ষপথের যেখানে এইখানে মনে করো ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে তো যেখানে সবচেয়ে বেশি থাকে সেটাকে বলা হয় অরবিটাল বলা হয় সেটাকে বলা হয় অরবিটাল আর এইখানে যে ফাঁকা জায়গাটা দেখা যাচ্ছে দেখ সাদা সাদা এই অংশটাকে বলা হয় নোড নোড হচ্ছে অরবিটালের বিপরীত বিপরীত শব্দ যেমন নোড কাকে বলা হয় নোড হচ্ছে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা যেখানে সবচেয়ে কম থাকে সেটাকে বলা হয় নোড আর অরবিটাল কাকে বলা হয় অরবিটাল হচ্ছে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি যেখানে থাকে তাকে বলা হয় অরবিটাল যেমন দেখো নোড যদি বলা হয় কেএসএল এ কয়টা নোড আছে কেএসএল এ এস কয়টা নিউড নোট আছে নোডের নোডের যে সূত্র n 1 কে এর জন্য n এর মান কত 1 1 তার মানে কে এ কোন নোট নাই একইভাবে এল সেলে কয়টা নোট আছে এল সেলে এল সেলের জন্য কে এল এর জন্য n এর মান হচ্ছে 2 2 1 তার মানে একটা নোট রয়েছে এইভাবে তোমরা বের করতে পারো কোন সেলে কয়টা নোট রয়েছে ঠিক আছে তো আমরা এখানে ওর নোট জানলাম এবং অরবিটাল জানলাম অরবিটাল কাকে বলা হয় যে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি যেখানে থাকে তাকে বলা হয় অরবিটাল ওকে অরবিটাল গেল এখন একটা বিষয় সেটা হচ্ছে এখানে বলা হচ্ছে সহকারী কন্টাম সংখ্যা তাই না যেখানে না সহকারী সংখ্যা সহকারী এর মান সহকারী কন্টাম সংখ্যা দ্বারা প্রকাশ করা যায় মানে সহকারী কন্টাম সংখ্যা হচ্ছে একটা সংখ্যা যে সংখ্যার মাধ্যমে অরবিটালের মান বের করা যায় ওকে যেমন দেখো সহকারী কন্টাম সংখ্যা কি এল দ্বারা প্রকাশ করা হয় এল হচ্ছে জিরো থেকে জিরো থেকে জিরো থেকে এন মাইনাস পর্যন্ত ঠিক আছে জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত ঠিক আছে এটা হচ্ছে সূত্র এটা কি বলতো সূত্র যেমন আমি যদি বলি যে কে সেল এ কেস এল এ আচ্ছা কেস এল এর এন এর মান কত কে তো প্রথম শক্তিশন এর মান তো ওয়ান আমরা সবাই জানি এনটা কি এন হচ্ছে প্রধান কন্টাম সংখ্যা এটাকে বলা হয় প্রধান কন্টাম সংখ্যা এর আগের ক্লাসে এটা বলেছিলাম এটাকে বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা তো এখন এল এর মান কত হবে এল এর মান শূন্য থেকে শূন্য থেকে এন মাইনাস ওয়ান মানে ওয়ান মাইনাস ওয়ান পর্যন্ত পর্যন্ত শব্দটা কিন্তু ব্যবহার করতে হবে তো দেখো এখানে জিরো জিরো আর এখানে বিয়োগ করলে কত হয় জিরো হয় তার মানে জিরো থেকে জিরো পর্যন্ত তো এখানে শুধুমাত্র জিরো একটা তাই না জিরো থেকে জিরো তার মানে জিরো দিলেই হচ্ছে এখন এল এর মান যদি জিরো হয় তখন সেটাকে এস অরবিটাল বলা হয় সেটাকে কি বলা হয় এস অরবিটাল মানে এস দ্বারা প্রকাশ করা হয় তাহলে দেখ এখানে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা কত ছিল ওয়ান ছিল আর এখানে এল এর মান কত হয়েছে এস তাই না জিরো হয়েছে তার মানে এস অরবিটাল তার মানে এটাকে ওয়ান এস অরবিটাল বলা হয় এইভাবে প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান এটাকে বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং এস হচ্ছে সহকারী কন্টাম সংখ্যা পাশাপাশি এভাবে লেখা হয় এটা হচ্ছে এন এর মান এবং এস হচ্ছে কি এল এর মান ঠিক আছে এইভাবে প্রথম মানে কে এল এ শুধুমাত্র ওয়ান এস অরবিটাল রয়েছে ওয়ান এস অরবিটাল রয়েছে এরকম পরীক্ষা আসতে পারে যে জন্য কোনটা সঠিক মনে করো আসলো এস টু থ্রি এরকম থাকলো তাহলে তোমাকে ওয়ান এস টাকে আহ বেছে নিতে হবে ঠিক আছে একইভাবে যদি মনে করো এরকম আসলো এলসেল এর ক্ষেত্রে এলসেল এর ক্ষেত্রে এন এর মান কত যেহেতু এটা দ্বিতীয় শক্ত অবশ্যই প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর মান হবে দুই তাহলে এল এর মান কত হবে এল হবে শূন্য থেকে শূন্য থেকে এন মাইনাস ওয়ান মানে দুই তাই না পর্যন্ত মানে কি আর কত কত হবে 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 করলে দেখো আমি যদি তোমাকে বলি যে তুমি এক থেকে পাঁচ পর্যন্ত লেখো তাহলে তুমি কি রকম লেখো এক দুই তিন চার পাঁচ এরকম লেখো না কিন্তু আমি তো তোমাকে বললাম যে এক থেকে পাঁচ মানে এক আর পাঁচ শব্দটা ব্যবহার করেছি মাঝখানের শব্দগুলো আমি ব্যবহার করি না সংখ্যাগুলো কিন্তু তুমি জানো যে এর ভিতরে এগুলো আছে যখন আমি বলবো যে জিরো থেকে এত পর্যন্ত তার মানে জিরো থেকে এই যে এক পর্যন্ত তাই না এরকম তাহলে এখানে এল এর মান পাওয়া গেল মানে এর কয়টা মান দুইটা মান পাওয়া গেল একটা হচ্ছে এস অর বিটাল এস অর বিটাল আর একটা হচ্ছে কি বলতো পি অরবিটাল এস অর বিটাল একটা আর একটা হচ্ছে পি অরবিটাল এখন এন এর মান কত দেখো এন এর মান হচ্ছে টু আর এল এর মান হচ্ছে জি এস আহ যখন জিরো তখন এস তাহলে এখানে টু এস তারপর হচ্ছে টু এট আছে দেখছো এভাবে কেসেল সেলের ক্ষেত্রে আমরা টু এস এবং টু পেলাম কেসেল এর ক্ষেত্রে কি পেলাম টু এস এবং টু পি পেলাম একইভাবে যদি এম সেল কথা বলা হয় এম সেল এম সেলের ক্ষেত্রে এল এর মান কত এম সেল ক্ষেত্রে এম এর মান হচ্ছে তিন তো এম এর মান তিন তাহলে এল এর মান কত এল এর মান হচ্ছে আহ হবে ওরকমভাবে জিরো থেকে জিরো থেকে কত বলতো জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত মানে থ্রি মাইনাস ওয়ান পর্যন্ত 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 শব্দটা ব্যবহার করতে হবে জিরো আর এখানে জিরো থেকে টু পর্যন্ত মানে জিরো ওয়ান এবং টু তাই না ওয়ান কেন দিলাম কারণ ওই যে ওয়ান জিরো এবং দু এর ভিতরে ওয়ান আছে এই জন্য এখন এস অরবিটাল যখন হবে মানে এল এর মান যখন জিরো হবে তখন এস অরবিটাল বিটাল তারপর ওয়ান হলে ই অরবিটাল তারপর টু হলে কি বলতো ডি অরবিটাল দেখেছো এখানে কিন্তু দ্বিতীয় সেলে দ্বিতীয় সেলে টু ডি অরবিটাল কিন্তু এখানে সম্ভব ছিল না এখানে টু ডি অরবিটাল কি সম্ভব বলো সম্ভব নয় কারণ কি ডি অরবিটাল হতে হলে এল এর মান কত হতে হবে দুই হতে হবে এই দেখো এখানে ডি দুই ছিল তাই ডি লিখলাম কিন্তু এখানে কি দেখো এখানে খেয়াল করো এখানে কি ডি আসছে আসি নাই এর টু ডি অরবিটাল সম্ভব না কি একইভাবে টু এফ অরবিটালও সম্ভব নয় কারণ এফ অরবিটাল এর জন্য এর মান তিন হতে হবে ওকে এখন তৃতীয় যে যে অরবিটাল অর্বিটার কি বা এম সেল এক্ষেত্রে আমরা কি দেখতে পারি থ্রি এস অরবিটাল আছে আর থ্রি ডি আছে তাই না এখানে দেখো এখানে কি অরবিটাল সম্ভব সম্ভব নয় সম্ভব সম্ভব নয় সম্ভব নয় কেন কারণ এ অর্বিটাল হতে হলে এলের এর মানে হতে হবে তিন কিন্তু এখানে এখানে দেখো এখানে সর্বোচ্চ হয়েছে কত দুই যেটা সম্ভব নয় এজন্য পরীক্ষা যদি আসে যে 3f অরবিটাল কেন সম্ভব না তাহলে এভাবে বলতে হবে n সেলের এর ক্ষেত্রে দেখো কি হয় n এর ক্ষেত্রে n এর মান কত n এর মান হচ্ছে 4 আমরা জানি তো গত ক্লাসে আমরা দেখেছিলাম এগুলো প্লেল এর মান কত হবে শূন্য হবে এক হবে দুই হবে দুই হবে এবং তিন হবে যখন l এর মান শূন্য তখন এটা s অরবিটাল তারপর এটা আছে p অরবিটাল তারপর এটা আছে d অরবিটাল আর এটা আছে f অরবিটাল ঠিক আছে তখন এগুলোকে আমরা কি লিখতে পারি ফোর তারপরে এবং এ এইভাবে আমরা এটাকে লিখতে পারি আশা করি আমরা সবাই ক্লিয়ার হয়েছি তাই না এইভাবে সম্ভব হয় ওকে তো এখান থেকে দেখো আমরা এই বিষয়গুলোই সব সম্পর্কে লিখলাম যেমন দেখো আমরা দেখেছি যে যখন ওয়ান এন এর মান ওয়ান তখন এল এর মান জিরো হয় এবং একটা শক্তি থাকে তারপরে এটার জন্য এল এর মান যখন দুই তখন দুইটা শক্তিস্তর তারপরে মান যখন তিন তখন তিনটা শক্তি স্তর মান যখন চার তখন চারটা শক্তি এরকম সাধারণত কোন প্রধান শক্তিস্তরে সর্বাধিক চারটি উপস্তর থাকতে পারে সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান শূন্য এক দুই তিন হলে উপশক্তি কি বলা এসপি দ্বারা প্রকাশ করা হয় আমরা যেটা বললাম ঠিক আছে এরকম এখন ওই যে বললাম যে এরকম প্রশ্ন হতে পারে যে টু ডি অরবিটাল সম্ভব নয় কেন বা অথবা এরকম সেম প্রশ্ন হতে পারে যে টু এফ অরবিটাল সম্ভব নয় কেন অথবা থ্রি এফ অরবিটাল সম্ভব নয় কেন যেটাই আসুক সেম উত্তর উত্তর কিন্তু একই রকম লিখতে হবে একই স্টাইলে যেমন টু ডি ক্ষেত্রে প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে কত দুই আমরা জানি যে প্রধান কোয়ান্টাম সংখ্যা এন সমান দুই হলে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান কত হবে জিরো এবং এক হবে যা এস এবং পি অরবিটালকে নির্দেশ করে কিন্তু দ্বিতীয় শক্তি স্তরে ডি অরবিটাল অস্তিত্ব নেই কেন কারণ ডি অরবিটালের জন্য এল এর মান দুই হতে হবে তো এন এর মান যদি দুই হয় তাহলে এল এর মান কখনো দুই হওয়া সম্ভব নয় ঠিক আছে এজন্য এটা টু ডি অরবিটাল সম্ভব নয় একইভাবে টু এফ আর বিটালও সম্ভব নয় আবার থ্রি এফ আর বিটালও সম্ভব নয় একইভাবে ব্যাখ্যা করবা ওকে এখন আমরা দেখব যে এই সূত্র ব্যবহার করে বিভিন্ন অরবিটালে কিভাবে ইলেকট্রন সংখ্যা বের করা যায় সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা তো সেটা হচ্ছে টু টু এটা সূত্র এখন দেখো এল এর মান যদি ওয়ান হয় মানে এস অরবিটাল হয় মূলত এখানে বলা হচ্ছে যে এস অরবিটালের ক্ষেত্রে এল এর মান কখন হয় যখন এস অরবিটাল হয় তো এস অরবিটাল হলে এন এর জন্য এনের এর জন্য এস অরবিটালে ইলেকট্রন সংখ্যা কত হবে ইলেকট্রন সংখ্যা ওই যে এল এর মান কত জিরো দেখো টু ইন্টু জিরো প্লাস ওয়ান তো এখানে জিরোর সাথে জিরো হয়ে যাবে আর একের সাথে দুই গুণ করলে কত হবে এই দুই হবে একইভাবে এখানে এল সমান ওয়ান হলে যে কোনো এন এর জন্য পি অরবিটালে ইলেকট্রন সংখ্যা কত হবে টু ইন্টু টুয়েল প্লাস ওয়ান টু ইন্টু এল টু ইন্টু ওয়ান তার মধ্যে দুই এক দুই যোগ এক তিন তিন ছয় ছয়টা ইলেকট্রন তারপর এল সমান দুই হলে এখানে আট ছয়টা ইলেকট্রন দশটা ইলেকট্রন থাকবে এল সমান তিন হলে আর এক সাত সাত দুগুনো চোদ্দ এটা আমাদের মনে রাখতে হবে দেখ এটা সর্বোচ্চ দুইটা ইলেকট্রন থাকে তারপরে টি অরবিটা কয়টা ইলেকট্রন থাকে ছয়টা ইলেকট্রন থাকে টি অরবিটা কয়টা থাকে দশটা এবং এফ অরবিটা কয়টা চোদ্দটা এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে আর এর আগে আমরা জেনেছিলাম যে অরবিটে যেকোনো অরবিট বা শক্তি স্তরে টু এন টু এন ইলেকট্রন থাকে এটা তো আমরা দেখেছিলাম এখন আমরা জানবো যে অরবিট এবং অর্বিটালের মধ্যে কি সম্পর্ক বা পার্থক্য রয়েছে অরবিট শব্দের উচ্চ হলো পরমাণুর ওর পরমাণু মডেল আর এটা হচ্ছে আর অরবিটাল মানে এটা হচ্ছে সংজ্ঞা বলবো এক নম্বরে বলবো সংজ্ঞা এভাবে না অন্যভাবে দিতে পারো আর অরবিটাল কাকে বলা হয় ইলেকট্রন ইলেকট্রনাসের চারপাশে যে অঞ্চলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা মানে অরবিটাল বা নিউক্লিয়াসের চারপাশে যে অঞ্চল অঞ্চলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে 90 থেকে 95% ফাইভ পার্সেন্ট থাকে ওগুলোকে বলা হয় অরবিটাল তো অরবিটাল হচ্ছে দ্বি মাত্রিক মানে x অক্ষ আর y অক্ষ থাকবে আর অরবিটাল হচ্ছে ত্রি মাত্রিক থাকবে মানে x y z তিনটা অক্ষ থাকবে অরবিট সমূহ বৃত্তাকার হয় আর অরবিটাল সমূহ গোলাকার হয় s অরবিটাল গোলাকার কি অরবিটাল असते ডাম্বেল আকৃতি কি হতে ডাবল ডাম্বেল আকৃতি এরকম ঠিক আছে তারপরে চার নম্বর অরবিট সমূহ প্রধান প্রধান কোয়ান্টাম সংখ্যার n এর মানের সাথে সম্পর্কিত আর অরবিটাল অরবিটাল হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যার সাথে সম্পর্কিত ঠিক আছে আচ্ছা তো এখানে অরবিট সমূহকে কে এল এম এন দ্বারা প্রকাশ করা হয় আর অরবিটাল সমূহকে কি দ্বারা প্রকাশ করা হয় এস পি ডি এফ আবার এখানে টু টু এক্স মানে টু পি এক্স আছে টু পি ওয়াই আছে টু জেড আছে তাই না এরকম মানে কি অরবিটালে তিনটা ই আছে পি এক্স পি ওয়াই পি জেড ডি আছে পাঁচটা এফ এর আছে সাতটা এরকম তো এস সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা আছে টু এন স্কোয়ার আর এখানে আমরা সূত্র এখানে দুইটা বা সূত্র লিখে দিতে পারি যে টু টুয়েলভ প্লাস ওয়ান এরকম

তো এটার উত্তরে চলে আসলাম দেখো যা আমরা জানি আচ্ছা এখানে একটা বিষয় তোমাদের মনে রাখতে হবে এম হচ্ছে চুম্বক কোয়ান্টাম সংখ্যা বলা হয় এম আমরা যেরকম এন টাকে কি বলা হয় বলতে এটাকে বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা এটাকে বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা ও আন কাম কোয়ান্টাম সংখ্যা এটাকে বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা ঠিক আছে আর এল এল কে বলা হয় সহকারী সহকারী কোয়ান্টাম সংখ্যা আর কোয়ান্টাম সংখ্যা এম কে বলা হয় চুম্বক চুম্বক কন্টাম সংখ্যা আর একটা এস আছে এস টাকে বলা হয় স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা স্পিন স্পিন বা বা ঘূর্ণন কন্টাম সংখ্যা ঠিক আছে এইটা চারটা আছে কোয়ান্টাম সংখ্যা রয়েছে তো এর ভিতরে প্রথম দুইটা তো আমরা জেনেছি আগে এখন এম তৃতীয়টা সম্পর্ক জানলাম চতুর্থটা সম্পর্ক জানলাম এখন এম এম এর একটা মান আছে দেখছো এম প্লাস মাইনাস এল মানে সহকারী কন্টাম সংখ্যার মান যা হবে তার উপর ভিত্তি করে এম এর মানগুলো বের করতে হবে যেমন এল এর মান যদি হয় জিরো তাহলে এম এর মান কত হবে প্লাস মাইনাস জিরো হয়ে যাবে তার মানে শুধুমাত্র জিরো তো জিরো তার প্লাস মাইনাস হয় না এজন্য আর তার মানে এস অরবিটাল চৌম্বক চৌম্বক ক্ষেত্রের প্রভাবে এস অর্বিটাল আর সাবঅর্বিটালে ভাগ হতে পারে না ঠিক আছে আপ ঠিক আছে তো এসর বিটাল শুধুমাত্র এস অর বিটাল এইভাবেই থাকবে এল এর মান যদি হয় ওয়ান তখন এম এর মান কত হবে প্লাস মাইনাস ওয়ান তার মানে এটা হচ্ছে মাইনাস ওয়ান এবং ওয়ান হয়ে গেল এই কয়টা হবে তার মানে এইটা এল এল সমান এল এল এর মান যদি ওয়ান হয় সেটাকে কি বলে আমরা কি অর্বিটাল বলি না তাহলে এম এর মানের জন্য এই এম এর মাইনাস অনের জন্য পি হয়ে যাবে PX এক্স অর্বিটাল হয়ে যাবে পি ওয়াই অর্বিটাল আর ওয়ানটা হয়ে যাবে পি জেড এইভাবে মানগুলো বের করতে হয় ঠিক আছে তা আমরা এতটুকু তো আপাতত বুঝলাম যে এম এর মান মাইনাস এল থেকে শুরু করে এম হতে জিরো হতে মানে মাইনাস অফ হবে তারপর জিরো তারপর প্লাস এল পর্যন্ত হতে অর্থাৎ এনের মান তিন হলে উম তিন হলে এনের মান যদি তিন হয় তাহলে এল এর মান আমরা কি জানি এল এর মান জিরো ওয়ান এবং টু হবে তাই না আর এল এর মান যদি জিরো হয় তাহলে এম এর মান ও জিরো হবে আর এল এর মান যদি ওয়ান হয় তখন এম এর মান কত হবে মাইনাস ওয়ান জিরো এবং ওয়ান আর এল এর মান যদি হয় মাইনাস টু তাহলে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো টু টু এরকম হবে ওয়ান টু এরকম অর্থাৎ প্রতি আর ইলেকট্রন থাকে কয়টা দুইটা করে প্রতিটা আচ্ছা এই যে পি এক্স পি ওয়াই জেড যেটা বললাম হ্যাঁ পিএক্স এ দুইটা ইলেকট্রন থাকে পি ওয়াই তে দুইটা পি জেড এ দুইটা সব জায়গায় দুইটা দুইটা ইলেকট্রন থাকে তাহলে একটি শক্তিস্তরে মোট ইলেকট্রন সংখ্যা আছে 2n স্কয়ার আমরা একদম গত ক্লাসে জেনেছিলাম সেটা যেহেতু অরবিটাল সংখ্যা অরবিটাল সংখ্যা কত 12 1 হ্যাঁ আর প্রত্যেকটাতে দুইটা করে ইলেকট্রন থাকে তো প্রতিটা ইলেকট্রন দুইটা করে থাকে যেহেতু আমরা সামেশন 0 থেকে শুরু করে l o 1 পর্যন্ত কত 2 12 1 তাহলে এখানে আমরা এটাকে 2n স্কয়ার লিখতে পারি কিভাবে দেখো এখানে এন সমান তিন হলে তৃতীয় কক্ষপদ ইলেকট্রন সংখ্যা কত সেখানে আঠারোটা তাই না টু ইন্টু থ্রি এর স্কোয়ার মানে আঠারোটা এখন এম এর মান অনুসারে মোট কয়টা অরবিটাল রয়েছে এখানে মোট কয়টা অরবিটাল রয়েছে বলতো কোথায় বলতো থ্রি পি অর্বিট ইসে কয়টা ইলেকট্রন রয়েছে নয়টা অরবিটাল রয়েছে স্যার নয়টা অরবিটাল আচ্ছা নয়টা অরবিটাল কিভাবে আমি তোমাদের একটু দেখা দেখো এন এর মান যদি তিন হয় তাহলে এল এর মান কত হবে জিরো হবে ওয়ান হবে আর কত হবে বলতো টু হবে এখন এল এর মান যদি জিরো হয় তখন এম এর মান কত হবে দেখো এল এর মান যখন জিরো তখন এম এর মান কত এম এর মান প্লাস মাইনাস জিরো তার মানে জিরো হবে আর এর মান যদি ওয়ান হয় তখন এম এর মান কত হবে মাইনাস ওয়ান জিরো আর ওয়ান হবে আর এল এর মান যদি হয় দুই তাহলে এম এর মান কত হবে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান এবং টু এরকম এই প্রত্যেকটা হচ্ছে এক একটা অর্বিটাল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা তার মানে মোট কয়টা অরবিটাল 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 সংখ্যা হচ্ছে কয়টা বলতো নয়টি টি হচ্ছে নয়টি এখন প্রতিটিতে এই যে এখানে দুইটা ইলেকট্রন থাকে প্রত্যেকটাতে দুইটা করে ইলেকট্রন থাকে তাহলে নয়টাতে কয়টা ইলেকট্রন থাকবে নয় দুগুন আঠারোটি ইলেকট্রন থাকবে তাই না তো সেম সেটাই এখানে লেখা আছে যে এখানে আর নয়টি ইলেকট্রন রয়েছে অরবিটাল রয়েছে এবং ইলেকট্রন সংখ্যা হচ্ছে আঠারোটি অন্যভাবে বলা যায় এন এর মান তিন হলে এল সমান কত হবে জিরো ওয়ান টু হবে অর্থাৎ প্রথম অরবিটালে এস অরবিটালের জন্য এল এর মান কত জিরো আর ইলেকট্রন সংখ্যা টু ইন্টু টুয়েলভ প্লাস ওয়ান তার দুইটা দ্বিতীয় অরবিটালে তথা বি অরবিটালের জন্য এল এর মান কত ওয়ান সেখানে ইলেকট্রন সংখ্যা টু টুয়েলভ প্লাস ওয়ান মানে ছয়টি তাই না তিন দু ছয়টা আর তৃতীয় অরবিটালে ডি অরবিটালের জন্য এল এর মান কত হবে টু হবে টু হলে ইলেকট্রন সংখ্যা কত হবে টু ইন্টু টু টু দু দুগুণ চার 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 এক পাঁচ দশ দশটা তার মানে এনসিমেন্ট থ্রি এর জন্য মোট ইলেকট্রন সংখ্যা কত টু ইন্টু টুয়েলভ প্লাস ওয়ান মোট আছে আঠারোটা আবার আমরা এই সূত্র দিয়েও আমরা এটাই পেলাম তাহলে সূত্র দিয়ে যেটা পেলাম না যে এখানে কয়টা আঠারোটি ইলেকট্রন এই যেটা এখানে আঠারোটা দুই জায়গায় আমরা সেম পাচ্ছি তার মানে আমরা বলতে পারি এত সময় এত এটাই প্রমাণ আমাদের প্রমাণ করতে বলা হয়েছে যে যেটা এটা আমাদের প্রমাণ করতে সেটা আমরা করলাম এখন একটু খেয়াল করি যে এন এর মান এক থেকে চার পর্যন্ত দেওয়া আছে তো নির্দিষ্ট শক্তি জন্য সম্ভাব্য কয়টি উপশক্তি স্তরের মান সংশ্লিষ্ট অরবিটালের নাম অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা এবং প্রধান উপশক্তি স্তরের মোট ইলেকট্রন সংখ্যা কত সেটা আমরা দেখব যেমন এন এর মান যদি হয় ওয়ান এন এর মান ওয়ান হলে এল এর মান কত হয় জিরো হয় তো জিরো হলে সেটাকে এস অরবিটাল বলা হয় এবং অরবিটালের প্রতীক আছে ওয়ান এস এটা তো আমরা দেখেছি এবং এখানে কয়টা ইলেকট্রন আছে দুইটা ইলেকট্রন আছে এন এর মান কত দুই এন এর মান দুই হলে এল এর মান কত হয় জিরো হয় আর এক হয় যখন জিরো হয় তখন এস এস বিটাল বলা হয় আর ওয়ান হলে পি অরবিটাল দেখো প্রতীক কত হয় টু এস এবং টু এখানে এন এর মান আছে দুই এস এর মান জিরো এরকম এখন এখানে কয়টা ইলেকট্রন আছে তিন দুইটা আর এই পি অরবিটালে সর্বমোট কয়টা ইলেকট্রন থাকে ছয়টা ইলেকট্রন থাকে তাহলে এই দুইটা যোগ করলে কত হয় আট আটটা ইলেকট্রন তার মানে দ্বিতীয় শক্তি স্তরে মোট কয়টা থাকে আটটা থাকে এবার তৃতীয় শক্তি স্তরে চলে যায় এল এর মান যদি এন এর মান তিন হলে এল এর মান জিরো ওয়ান আর টু হবে জিরো হলে এটা এস অরবিটাল ওয়ান হলে পি অরবিটাল টু হলে ডি অরবিটাল এক প্রতীক থ্রি এস পি এবং থ্রি এখন এই টু এস কয়টা ইলেকট্রন আছে দুইটা পি অরবিটাল আছে 6টা ডি তে আছে 10টা এই সবগুলোকে 10 যোগ করলাম তাহলে কত হলো 18টা একইভাবে যদি 5 4 হয় n এর মান 4 হলে 0 1 2 এবং 3 হয় কে এস অরবিটাল বলা হয় পি অরবিটাল বলা হয় ডি অরবিটাল বলা হয় এবং এফ অরবিটাল বলা হয় আছে 4s 4p 4d 4f ঠিক আছে এখানে 20 12 1 এটা কত দুইটা ইলেকট্রন থাকবে 6টা ইলেকট্রন 10টা এবং 14টা মোট কত হলো 32টা হয়ে গেল এই ভাবে আমরা কি করতে পারি সংখ্যা বের করতে পারি এবং কোন অরবিটার কয়টা ইলেকট্রন সংখ্যা আছে সেগুলো আমরা বের করতে পারি আলহামদুলিল্লাহ এটা আমরা করলাম পরবর্তী ক্লাস আমরা পরবর্তী ইলেকট্রন বিন্যাসের নীতি এই নীতি থেকে আলোচনা করি আজকের ক্লাস টা তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লাস বন্ধুদের সাথে শেয়ার করে দিও সকলকে ধন্যবাদ আলাইকুম বারাকাতুহু